হ্যালো ইব্রিয় তোমাদের প্রত্যেকে জানাই স্বাগত বন্ধুরা কেন্দ্রীয় সরকারের বিক্রম সারাভাই স্পেস সেন্টারের তরফ থেকে ফায়ারম্যান বিভাগে নতুন একটি অফিসিয়াল নোটিশ জারি করা হয়েছে বিস্তারিত জানিয়ে দেবো আজকি ভিডিওতে এখানে তোমাদের কোন কোন পোস্টে যেখানে ছেলে মেয়ে তোমরা উভয় আবেদনযোগ্য শিক্ষাগত যোগ্যতা আবেদন ফিস প্রার্থী বাছাই এবং তার সঙ্গে কোয়ালিফিকেশন বিস্তারিত জানিয়ে দেবো আজকি ভিডিওতে এবং তার সঙ্গে তোমাদের শারীরিক কী যোগ্যতার প্রয়োজন রয়েছে বিস্তারিত জানতে পারবে আজকি ভিডিওতে অবশ্যই তোমরা পুরো ভিডিও দেখবে এবং যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল করে রাখবে যদি ডিফেন্সের বিভিন্ন নিউজ পেতে চাও অবশ্যই কিন্তু অল বাটন ক্লিক করে রাখবে আর এই ফুল নোটিশ যদি তোমরা পেতে চাও অবশ্যই আমাদের ডিসক্রিপশন থেকে অবশ্যই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে নেবে এবং ডাব্লিউবির প্রিলিমসে যদি এইটটি ফাইভ প্লাস নম্বর পেতে চাও আমাদের সাজেশন বুক অবশ্যই নিতে পারো এইট্টি ফাইভ প্লাসের প্রমাণ পেতে অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে নাও সেখানে তোমরা অবশ্যই নিজেরাই প্রমাণ পেয়ে যাবে তো বন্ধুরা এখানে তোমরা ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হয়েছে প্রথমে রয়েছে ফায়ারম্যান ওয়ান তো এখানে তোমরা স্যালারি দেখতে পাচ্ছ উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো রয়েছে এখানে স্যালারি তারপর রয়েছে ফায়ারম্যান এ পোস্টের জন্য আটটি শূন্য রয়েছে যেখানে রয়েছে ইউআর এর জন্য পাঁচটি ও বি দুটি এবং এসসি রয়েছে তিনটি এবং কোয়ালিফিকেশন বলা হয়েছে শুধুমাত্র তোমরা মাধ্যমিক পাশ হলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তার সঙ্গে যেটি বলা হয়েছে অবশ্যই কিন্তু তোমাদের ফিজিক্যালি কিন্তু অবশ্যই ফিট থাকতে হবে তারপর যে গোষ্ঠী রয়েছে তার নাম ল্যাব টেকনিশিয়ান সেখানে রয়েছে মোট দুটি শূন্য পদ এবং এটি রয়েছে ইউআর জন্য দুটি এবং এখানে বলা হয়েছে মাধ্যমিক পাস এবং তার সঙ্গে বলা হয়েছে ফার্স্ট ক্লাস ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি তার উপর যদি তোমার ডিপ্লোমা থাকে তাহলে তুমি এর জন্য অবশ্যই এলিজিবল তারপর রয়েছে ফার্মাসিস্ট এ সেখানে রয়েছে মোট তিনটি শূন্য পদ রয়েছে ইউআর জন্য এখানে বলা হয়েছে মাধ্যমিক পাস এবং তার সঙ্গে বলা হয়েছে ফার্স্ট ক্লাস ডিপ্লোমা ইন ফার্মাসি তারপর দেখে নেব এজ এবং স্যালারি তো বলা হয়েছে ফায়ারম্যান এ পদের জন্য তোমাদের অবশ্যই আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে বয়স হতে হবে এটি রয়েছে ইউআর জন্য এবং ও বিসি হলে অবশ্যই আঠাশ এবং এসসি হলে তিরিশ এবং স্যালারি রয়েছে মোট মান্থলি তেইশ হাজার আটশত টাকা তারপরে রয়েছে ল্যাব টেকনিশিয়ান এই পোস্টের জন্য তোমরা অবশ্যই পঁয়ত্রিশ বছরের মধ্যে কিন্তু অবশ্যই সকলে তোমরা আবেদন করতে পারবে এবং স্যালারি রয়েছে মোট তিরিশ হাজার পাঁচশত তারপরে হচ্ছে ফার্মাসিস্ট এ পোস্টের জন্য তোমরা অবশ্যই পঁয়ত্রিশ বছরের মধ্যে আবেদন করতে পারবে প্রত্যেকটি ক্যাটাগরি থেকে এবং স্যালারি রয়েছে মোট চৌত্রিশ হাজার নশো তো অবশ্যই তোমরা মিনিমাম এইটিন থেকে ম্যাক্সিমাম থার্টি ফাইভ ইয়ার্সের মধ্যে অবশ্যই তোমরা এলিজেবল তারপরে ফায়ারম্যান এ পোস্টের জন্য হাইট হতে হবে ওয়ান এবং যদি তোমরা এস সি গোর্খা গারোয়ালি হও তাহলে অবশ্যই ওয়ান এবং তারপরে যদি মহিলা ক্যান্ডিডেট হও তাহলে অবশ্যই একশত পঞ্চান্ন সেন্টিমিটারে তোমরা এলিজেবল তারপর ওয়েট লাগবে মিনিমাম পঞ্চাশ কেজি এবং তারপর রয়েছে যদি এস সি হও তাহলে অবশ্যই ফর্টি এবং যদি মহিলা হও তাহলে অবশ্যই ফর্টি এবং ওয়েট এবং হাইটের মধ্যে অবশ্যই সামঞ্জস্য একটি বিধান রাখতে হবে তারপর রয়েছে চেস্ট তো বলা হয়েছে মিনিমাম কিন্তু অবশ্যই এইটটি থেকে এইটটি সিক্সের মধ্যে জেনারেলদের জন্য এবং যদি এস সি এসটি হও তাহলে অবশ্যই সেভেন্টি থেকে 81। অর্থাৎ ফাইভ সেন্টিমিটার কিন্তু ফোলানোর দক্ষতা প্রয়োজন এবং মহিলাদের জন্য কিন্তু এখানে কোনো ব্যাপার নেই তারপর রয়েছে পনেরোশো মিটার রান করতে হবে সাত মিনিট এই সময়সীমার মধ্যে তোমরা পনেরোশো মিটার রান করতে হবে এবং যদি তোমরা মহিলা ক্যান্ডিডেট হও তাহলে অবশ্যই চার মিনিটে রান করতে হবে আটশত মিটার সেকেন্ড স্টেপে যেটি রয়েছে সেটি অবশ্যই দড়ি বেয়ে তোমাদের অবশ্যই উপরে উঠতে হবে মেলদের জন্য রয়েছে পাঁচ মিটার উপরে উঠতে হবে গ্রাউন্ড লেভেল থেকে এবং মহিলাদের জন্য রয়েছে ফোর মিটার গ্রাউন্ড লেভেল থেকে অবশ্যই উপরে উঠতে হবে তারপর রয়েছে চৌষট্টি কেজি একটি ডেমি নিয়ে নব্বই মিটার যেতে হবে ষাট সেকেন্ডের মধ্যে এবং মহিলা হলে অবশ্যই নব্বই মিটার যেতে হবে পঁচাত্তর সেকেন্ড এই সময়সীমার মধ্যেই তারপর রয়েছে লং জাম্প করতে হবে ছেলেদের জন্য থ্রি থ্রি পয়েন্ট এইট মিটার এবং মহিলাদের জন্য রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ মিটার তারপর যেটি বলা হয়েছে একশো মিটার রান করতে হবে পনেরো সেকেন্ডের মধ্যে এবং যদি মহিলা হও তাহলে অবশ্যই সিক্সটিন পয়েন্ট ফাইভ সেকেন্ডের মধ্যেই আবেদন করতে পারবে বাইশ তিন দু হাজার একুশ থেকে পাঁচ চার দু হাজার একুশ এই সময়সীমার মধ্যে তোমরা এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা অবশ্যই আবেদনটি করে নিতে পারবে এর জন্য তোমাদের অবশ্যই একশো টাকা পে করতে হবে যদি তোমরা জেনারেল বা ও হও এবং যদি তোমরা মহিলা হও অথবা এস এস টি হও তাহলে কিন্তু একদমই ফ্রি অফ কস্টে তোমরা আবেদন করে নিতে পারবে এই নোটিশ তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রামে ডেসক্রিপশান থেকে এখনই যুক্ত হয়ে নাও সে সেখানে তোমরা অবশ্যই বিস্তারিত একদম এ টু জেড তোমরা হানড্রেড পার্সেন্ট জেনে নিতে পারবে থ্যাংক ইউ বন্ধুরা এই ছিল আজকে ভিডিও যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটি লাইক করবে আর যদি চ্যানেলে প্রথমবার হোক অবশ্যই কিন্তু ডিফেন্সের বিভিন্ন নিউজ পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে অর্ক এটা দিই থ্যাংক ইউ বন্ধুরা